ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই পাঁচটি চিহ্ন প্রকাশ পায়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে ভগবান যখন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হন তখন কোন কোন সংকেত দেখতে পাওয়া যায়। যদি কারোর মধ্যে এই একটি সংকেতও প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে ভগবান তার ভক্তকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছেন। এমনটা দেখা গিয়েছে যে যখন কোনো মানুষ ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায় তখন তার মধ্যে এই সংকেতগুলো প্রকাশ পায়, এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেগুলো হয়তো আমাদের মধ্যে অনেক সময় প্রকাশ পায় কিন্তু আমরা তা বুঝতে পারি না। তাই এই সংকেতগুলো কি সেগুলো আমাদের অবশ্যই জানা খুবই প্রয়োজন, কারণ এই সংকেতগুলো দ্বারা ঈশ্বর আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয়। এইরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে খুব প্রার্থনা করছে এবং ভগবান সেটা কোনো একটা সংকেতের মাধ্যমে বুঝিয়েও দিল, কিন্তু সেই সংকেতটি আমরা কিছুতেই বুঝতে পারলাম না। তাই এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন। যদি এগুলির মধ্যে কোনো সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। সর্বপ্রথম সংকেতটি হল যে ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন। ভগবান দুনিয়া তো সবাইকে দান করেন, কিন্তু যে দিনকে বুঝতে পারে, অর্থাৎ কী করে দিনের বেলা সঠিকভাবে সময় কাজে লাগিয়ে থাকে, সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়ে থাকে। ভগবান যখন কারোর উপরে সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে, তার চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চলে আসে। অর্থাৎ ভগবান যখন কারোর উপরে খুশি হয়ে যায় তখন সেই ব্যক্তি পৃথিবীর সামনে নিজের কথার অঙ্গভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে। সেই ব্যক্তি প্রত্যেক সময়েই খুশি থাকে, তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই, মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখ নেই। এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না। দুই, তার হৃদয় আলোকিত হয়ে ওঠে, অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই ভগবানের প্রতিশ্রুতির উপরে বিশ্বাস স্থাপন করে থাকে। তার কাছে কিছু থাকুক বা না থাকুক কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি থাকে যে তার আর কোনো কিছু পাওয়ারই থাকে না। আর এটা সবসময় মনে রাখবে যে ধনী মানুষ সবসময় ধন সম্পদেই হয়ে ওঠে না, মানুষ ধনী হৃদয়ের দিক থেকেও হয়ে ওঠে। ভগবান বলেছেন যে ধন সম্পদ মাটির মতো, তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়া উচিত। যদি এটাকে মাথাতে চড়াতে চাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে। আর মনে রাখবে শ্মশান কিন্তু কখনো জীবন্ত মানুষের হয় না। তিন, যখন ভগবান কারোর প্রতি প্রসন্ন হয়ে উঠেন তখন তার শরীরে আশ্চর্য শক্তি চলে আসে এবং তার হৃদয়ে ভগবানের প্রদত্ত শক্তি প্রকাশিত হয়ে উঠে এবং কোনো প্রকার নাকারাত্মক শক্তি তাকে হার মানাতে পারে না। কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেন। চার, ভগবান যখন কারোর প্রতি খুশি হয়ে থাকে তখন সেই ব্যক্তির কাছে যতটুকু ধন সম্পৃক্তি থাকুক না কেন সে তাতেই সুখী থাকে, এবং সেই কারণেই ভগবান তাকে আরও ধন সম্পত্তি দান করেন। সে মানুষের উপর যতটাই খরচা করুক না কেন তবু তার ধন সম্পত্তির কোনো অভাব হয় না। ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজে থাকে যেমনভাবে মৃত্যু মৃত ব্যক্তিকে খুঁজে। পাঁচ, ভগবান যাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেন। তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তিটি আমার সিদ্ধান্তের উপরে খুশি হয় নাকি হয় না। যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয়ে যায় সেই ব্যক্তি ভগবানের কাছে খুব প্রিয় ভক্ত হয়ে যায়।
আবার যেই ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয় না তারা বলে যে এটা আমার সাথে কি হয়ে গেল, আমি তো ভগবানের নিয়মিত পূজা করে থাকি, তাহলে আমার সাথে এমন কেন খারাপ হচ্ছে, আমি তো খুবই কষ্ট করে থাকি, তাহলে আমার সাথে এমন সমস্ত জিনিস কেন হচ্ছে। বাস্তবে এ ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই, কারণ ভগবান আপনাকে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন যে আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন নাকি পারেন না। আর যে সমস্ত মানুষেরা পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে যায় সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসা ভরে দেন, অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যায় তখন মানুষের ভেতরে তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করছি পর্বটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।